সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে দেশি কই এগুলো। এই কই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটু অন্যরকম ভাবে এই কই মাছটা রান্না করব। এই কই মাছটা রান্না করার জন্য এখানে উপকরণ হিসেবে নিয়েছি আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, গরম মশলা, আর এখানে মশলার জন্য নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা, তেজপাতা। এগুলো সব একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছি। রান্নাটাই সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হবে। এই কই মাছটা হচ্ছে দেশি কই মাছ। দেশি কই মাছ খুব একটা বড় হয় না, কিন্তু স্বাদ আর গন্ধ একদম অতুলনীয়। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিই। মাছ ভাজাটা হয়ে গেছে, ফুলকপি গুলো দিয়ে এখানে হলুদ দিয়ে দিলাম। ফুলকপির মতনই হলুদ দিয়ে দিলাম। এখানে সামান্য নুন দিয়ে দিলাম। এই যে ফুলকপি ভাজাটা হয়ে গেছে আমার। ভালো করে ফোড়নটা গরম হলে ওটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিই। রংটা দেখুন কি সুন্দর এসেছে। শুকনো লঙ্কা একটু দিয়েছি। এবার আমি এই ভাজা ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি। ভালো মতন কষানো হয়ে গেছে। এখানে এই কাঁচা লঙ্কাটা, এবার আমি এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হবে, কপিটাও একটু সেদ্ধ হবে। চারেক পর আসছে। এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে করে নিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। একটু সেদ্ধ হবে ফুলকপি আলুটা। আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটাও সেদ্ধ হবে। মিনিট মিনিট পর ঢাকাটা আবার তুলব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কই মাছের নিজস্ব গন্ধ, পুকুরও একটা গন্ধ, সব মিলেমিশে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শুধু আলু আর লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে গরম মশলাটা দিয়ে দেব। রান্নাটা আমার শেষের দিকে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন, ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করেছি একটু অন্যরকম ভাবে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা এই বাটা দিয়ে করেছি, খুবই সামান্য উপকরণ ঘরোয়া পদ্ধতিতে। আপনারা এটা ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি